হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চলে এসছি আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট নিয়ে একটা ভিডিওতেই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে অনলাইনের মাধ্যমেই, আপডেট নিয়ে চলে এসছি আজকের এই ভিডিওটায়। এবং তার সাথে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে তাদের ভর্তির নোটিশ বেরিয়েছে জুলাই সেশনে, আপনারা এতদিন ধরে যে সমস্ত কোর্সগুলোর কোয়ারি করছিলেন, আজকের আশা করি অনেক কটা কোর্সের কোয়ারি আমি সলিউশন করতে পারবো, কারণ অনেক কটা কোর্সের নোটিফিকেশান বেরিয়েছে এবং সব কটা ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সোজাসুজি প্রথমে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যদি আপডেটটা দেখি, বর্ধমানের আমি যেমন প্রথমে চলে এসেছি, আমি কাটোয়া কলেজ কাটোয়া মহাবিদ্যালয়ের তরফ থেকে ইন্টারনাল বেরিয়ে গেছে। এবং আমি আপনাদের জানিয়েওছিলাম যে অ্যাজ পার যেরকম ডেট বর্ধমান দিয়েছে, খুব টাইট শিডিউল দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, তাই কলেজকে কিন্তু বা ইউনিভার্সিটিকে খুব তাড়াতাড়ি তার বাকি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে, লাইক ইন্টারনাল, লাইক তাদের এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য। আর যেরকমভাবেই কিন্তু টাইট শিডিউল সেভাবেই চলছে কলেজগুলো। এবং ইন্টারনালের জন্য আপনাদের নোটিশ দিয়ে দিয়েছে, আপনারা তো অনেকে দেখেছেন, এখন অবধি অনেক কলেজে ইন্টারনাল পরীক্ষা শুরু হবার একদম রুটিন চলে এসছে। এখন অবধি কিছু কলেজ আছে তারা রুটিনটা দেবে, যেমন দেখুন কাটোয়া কলেজের তরফ থেকে নোটিফিকেশান চলে এসছে, ডাউনলোড করা আছে, আমি একটু ওপেন করে নিলাম। দেখুন এখানে কাটোয়া কলেজ থেকে কী বলছে, ইভেন সেমিস্টারের আভ্যন্তরীণ পরীক্ষা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়সীমা অনুযায়ী অনলাইন মোডেই হবে, অর্থাৎ অনলাইনেই হতে চলেছে ইভেন সেমিস্টারে ইন্টারনাল পরীক্ষা। তো এসেই আশা করবো যে বর্ধমানের যেটা ফাইনাল সেম সেটাও যেন বা থিওরিটিক্যাল যে পেপার সেটাও যেন অনলাইনে হয়, কারণ স্টুডেন্টসদের ডিমান্ড অনলাইন ক্লাস মানে অনলাইন এক্সাম। তো বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনাদের। এখনও অবধি অনেক কলেজে আছে তাদের কিন্তু ফাইনাল রুটিনটা তারা দেয়নি, ইন্টারনালের রুটিনটা দেয়নি, তো তার জন্য একটু ওয়েট করতে হবে। যেমন আমি চলে এসেছি কালনা কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, তারা কিন্তু এই ইন্টারনাল ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য নোটিশ দিয়ে দিয়েছে। তারা বলছে এইচওডির সাথে খুব তাড়াতাড়িভাবে এই পুরো জিনিসটা ফাইনালাইজ হয়ে যাবে। তো বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে। তো চলুন দেখে নিচ্ছি এবার আমি ক্যালকাটার আপডেটটা। ক্যালকাটা ইউনিভার্সিটি অন্তর্গত সাউথ সিটি কলেজ মানে হেরেম্বচন্দ্র কলেজ, তাদের তরফ থেকে কিন্তু ইন্টারনালে নোটিফিকেশান বেরিয়েছে। এটা হেরেম্বচন্দ্র কলেজের ওয়েবসাইট, আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের নোটিফিকেশানটা দেখাচ্ছি। দেখুন সিক্স সেমিস্টার বেরিয়েছে বিকম, তো এখানে কি বলেছে, সিক্স সেমিস্টার বিকম ইন্টারনাল টেস্ট, আমি একটু ক্রস করে দিলাম এটা, হ্যাঁ, ইন্টারনাল টেস্ট অফ সিক্স সেমিস্টার বিকম উইল বি কন্ডাক্টেড উইদিন 30 জুন 2021, 30 জুন 2021 মধ্যে হেরম্বচন্দ্র বা সাউথ সিটি তাদের ফাইনাল সেমের বিকমের ইন্টারনাল কমপ্লিট করে নিচ্ছে। স্টুডেন্টস রিকোয়ার টু বি ইন দ্য টাচ উইথ দেয়ার রেসপেক্টিভ সাবজেক্ট টিচার্স রিগার্ডিং ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সামিনেশান। তো স্টুডেন্টসদের বলছে আপনারা আপনাদের যে এইচওডি আছে টিচাররা আছে তাদের সাথে একটু কন্ট্যাক্টে থাকুন, যাতে আপনারা কোনোরকমভাবে ডেট বা টাইম যেটা আছে সময়টা সেটা যেন মিস না হয়। তো বিশাল বড় বেস্ট অফ লাক অ্যান্ড কংগ্রেচুলেশন জানাচ্ছি সাউথ সিটির সমস্ত স্টুডেন্টদের। এবং কেমন হলো ইন্টারনাল অতি অবশ্যই জানাবে, এবং যেভাবে তোমাদের ইন্টারনাল অনলাইনের মাধ্যমে হচ্ছে সেভাবেই আশা করছি যে ফাইনালে যে পরীক্ষা হতে চলেছে সেটাও অনলাইনের মাধ্যমেই যেতে হয়। এখানে এবার একটা কোয়েশ্চেন আসবে যে আমরা অনেক কলেজ আছে তাদের কিন্তু এখনও অবধি ইন্টারনালে নোটিশ দেয়নি, আর কিছুদিন ওয়েট করুন, আজকালের মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। পার্ট থ্রি নিয়ে অনেক কটা কোয়ারি এসছে যে আমাদের ইন্টারনাল আদৌ হবে কি না। সাধারণত পার্ট থ্রি মেবি ইন্টারনাল যদি না হয় তাহলে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হতে পারে, তবে সেটার জন্য আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে। এরকমও অনেক কলেজ আছে তারা কিন্তু ইএনভিএসের প্রজেক্ট কমপ্লিট করে নিয়েছে, অথবা ইএনভিএসের প্রজেক্টের জন্য বিশেষ করে পার্ট থ্রির ডেট দিয়ে দিয়েছে, কিন্তু হেরম্বচন্দ্র বা সাউথ সিটি তারা কিন্তু এখনও অবধি ইএনভিএস পার্ট থ্রির প্রজেক্টের কোনো আপডেট দেয়নি। তাই ইউনিভার্সিটির এই কলেজের কাছে এটাই রিকোয়েস্ট, যেভাবে ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের ইন্টারনালের আপডেটগুলো আসছে সেভাবেই যাতে পার্ট থ্রির আপডেটটাও চলে এলে খুব ভালো হয়। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটটা। এবার আমি সোজাসুজি চলে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি NSOU। NSOU হচ্ছে আমাদের স্টেটের ওপেন ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে ডিস্টেন্সে পড়ানো হয়, এবং এটা কিন্তু ন্যাকের দ্বারা এ গ্রেড ইউনিভার্সিটি অল ওভার, যে আমাদের স্টেট ওয়াইজ যত এরকম ডিস্টেন্স ইউনিভার্সিটি আছে স্টেটে, তার মধ্যে ধরতে গেলে সব থেকে প্রথম যারা এ গ্রেড পেয়েছে এই 2021 সেটা হচ্ছে NSOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এবং UGC দ্বারা অ্যাফিলেটেড। তাদের তরফ থেকে অনেক কটা বেরিয়েছে বা আপনার অ্যাডমিশন নোটিশ বেরিয়েছে, দেখুন এটা জাস্ট আপনারা ক্লিক করে নেবেন, আমি জাস্ট এটাকে ডাউনলোড করা আছে, আমি একটু ওপেন করে নিচ্ছি।
কি বলেছে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে কোর্সগুলি এগুলো কিন্তু শর্ট টার্ম কোর্স, এবং আপনারা অনেকে বিভিন্ন ধরনের হোটেল ম্যানেজমেন্ট থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইনিং বা আমিন বা ল্যান্ড সার্ভেয়ারের কোর্স বা বিকমের যারা অ্যাকাউন্টেন্সি বা জিএসটির কোর্স, এই অনেক দিন ধরে আপনারা এর জন্য কোয়ারি করছিলেন। দেখুন এনএসওর আন্ডারে কিন্তু এইগুলো হচ্ছে। প্রথমত দুটো আমাদের কতগুলো জিনিস একটু ক্লিয়ার হতে হবে, এটা হচ্ছে স্টাডি সেন্টার। স্টাডি সেন্টার মানে যেখানে আপনার পড়ানো হচ্ছে এই ইউনিভার্সিটির আন্ডারে, ধরতে গেলে কলেজ বলতে পারেন। এটা হচ্ছে এলিজিবিলিটি যোগ্যতা, এটা হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ কোর্সের নাম কি, এটা হচ্ছে কোর্সের ফি। আমি এখানে প্রচুর কোর্স আছে, আমি সব করা দেখাচ্ছি না, জাস্ট কিছু কিছু দেখাচ্ছি। যেমন ধরুন আজকের এতে এই যে এসিই বিজনেস একাডেমি শিলিগুড়ি, তার আন্ডারে পড়ানো হচ্ছে সার্টিফিকেট ইন ই অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন উইথ জিএসটি, সিক্স মান্থের কোর্স। তো এটার জন্য যারা গ্র্যাজুয়েশন পার্সুইং করছেন তারা করতে পাচ্ছেন। তো এভাবে আপনারা একটু দেখে নিতে পারেন। যেমন আমি বা আপনারা অনেকে আছে যারা আমিন বা ল্যান্ড সার্ভেয়ারের জন্য অনেক দিন ধরে কিন্তু কোর্সের একটা খবর চাইছিলেন। দেখুন পূর্ব মেদিনীপুরে হচ্ছে, আরও অন্যান্য জায়গায় হচ্ছে সেটাও বলছি আমি। তো দেখুন পূর্ব মেদিনীপুরে এখানে হচ্ছে ল্যান্ড সার্ভেয়ারের এই যে ডিপ্লোমা এই কোর্সটা কিন্তু হচ্ছে। তো তিন নম্বরের জন্য মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পাচ্ছেন। এবং এখানে দেখুন কোর্স ফিস দিয়ে দিয়েছে ল্যান্ড সার্ভেয়ারের 7,000 টাকা, অর্থাৎ যারা এই বিষয়ে কাজ করতে চাইছেন করতে পাচ্ছেন। তারপরে আমি একটু স্ক্রল করে চলে আসছি, বা এখানে অনেক রকমের আছে। যেমন দেখুন এখানে বিজনেস ম্যানেজমেন্টের ওপর প্রচুর কোর্স দিয়েছে, এখানে ট্রাভেল ট্যুরিজমের ওপর কোর্স দিয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট দিয়েছে, এবং এগুলো হচ্ছে আপনার সল লেগে। তারপরে দেখুন এখানে বা যদি দেখি কম্পিউটার রিলেটেড 2D অ্যানিমেশন দিয়েছে, গ্রাফিক ডিজাইন দিয়েছে, ভিডিও এডিটিং দিয়েছে, ওয়েব ডিজাইনিং দিয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স দিয়েছে। এবং এটা কিন্তু করাচ্ছে হচ্ছে আই ম্যাজিকের আন্ডার যেটা করানো হচ্ছে, সেটা হচ্ছে আপনার 15 CR এভিনিউ কলকাতা 72। আচ্ছা তারপরে দেখুন আমরা যারা ধরুন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা এই সমস্ত ইন্টেরিয়ার নিয়ে পড়তে চাইছেন, তাদের জন্য দেখুন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স IIMS, তাদের আন্ডারে পড়ানো হচ্ছে দেখুন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম, ইন্টেরিয়ার ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং, প্রজেক্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট। তো এগুলো তো সবকটা আকর্ষণীয় কোর্স, আপনারা অনেক দিন ধরে কোয়ারি করছিলেন, আপনারা কিন্তু এখন এখান থেকে এই কোর্সগুলো করতে পাচ্ছেন। আমি আরও একটা দুটো কোর্স একটু বলে দিই। সায়েন্সেরও কিন্তু অনেক এখানে কোর্স রয়েছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। যেমন ধরুন আপনি এই কোর্সটা যদি করতে চাইছেন যে এই যে অর্গানিক এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার এর ওপর করতে চাইলে করতে পাচ্ছেন। মেডিসিন শপের ওপর একটা ভালো কোর্স করে এরা, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিসিন শপ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ মেডিসিন শপে যারা বসে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা থাকে, তো তারা কিন্তু যদি কেউ এরকম কাজে ইচ্ছুক থাকে তো আপনারা তিন নম্বর এই কোর্সটা করতে পাচ্ছেন। এই কোর্সটা কিন্তু করানো হয় মুর্শিদাবাদ থেকে। তো এভাবে আপনার সাবজেক্ট অনুযায়ী দেখবেন, যে ট্যাক্সেশনের কোর্সটা আপনি দেখলেন মেদিনীপুর থেকে হয় সেগুলো কিন্তু কলকাতা থেকেও হয়। তা আপনাকে জাস্ট এখান থেকে একটু খুঁজে বার করতে হবে। প্লাস যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে চাইছেন তারা করতে পাচ্ছেন। সাইবার ল নিয়ে তোমরা যারা ধরো লয়ের পর পড়াশোনা করতে চাইছো, অথবা যারা ধরো BCA কমপ্লিট করেছো বা BTEC করেছো, সাইবার ল নিয়ে পড়তে চাইছো করতে পারছো এখান থেকে। লেবার লয়ের ওপরও কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখুন সার্টিফিকেট ইন লস অফ ইন্স্যুরেন্স, এটাও খুব ভালো সাবজেক্ট, যারা অন্তত এই ফিল্ডে কাজ করছেন এখান থেকে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। এক্ষেত্রে বয়সের কোনো সীমা থাকে না, তো দেখে নিচ্ছেন। এবার আমি বলে দিই এইগুলো অ্যাডমিশন দেবেন কী করে, কোর্স তো প্রচুর আছে। দেখুন এখানে প্রত্যেকটা জায়গাতে আপনি একটা করে মোবাইল নাম্বার পাচ্ছেন বা একটা ফোন নাম্বার পাচ্ছেন প্রত্যেকটাতে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই আপনার মোটামুটি প্রথমত অ্যাড্রেসটা দেখে নেবেন, সেটা জলপাইগুড়ি না কলকাতা না নদিয়া না আপনার শিলিগুড়ি না মেদিনীপুর মুর্শিদাবাদ, কোথায় পড়ছে তো আপনার ইনস্টিটিউটটা সেটা দেখে নেবেন। সেই চুজ করার পর এবার আপনাকে হচ্ছে এই নাম্বারগুলোতে আপনাকে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আন্ডারে এই যে কোর্সগুলো হয় এগুলো করতে ইচ্ছুক আপনার এখান থেকে, তার কি প্রসিডিওর। তারা সমস্ত কিছু প্রসিডিওর আপনাকে বলে দেবে, এবং যেটা হচ্ছে টোটাল কোর্স ফিস থেকে কীভাবে পেমেন্ট করবেন, অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, সমস্ত কিছু বলে দেবে। ইভেন প্রসপেক্টাসের খরচা থেকে বাকি যাবতীয় যা আছে। আরও একটা কথা বলে দিয়ে লাস্ট ডেটটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের লাস্ট ডেট কিন্তু বলে দিয়েছে 31/7/2021, অর্থাৎ আপনার জুলাই মাসে 31 তারিখ অবধি লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের অ্যাডমিশন নিতে হচ্ছে। এখানে ক্লাস 8 থেকে গ্র্যাজুয়েশন অবধি রয়েছে, এবং অ্যাপিয়ার যারা আছে তারা যদি কোনো গ্র্যাজুয়েশন রিলেটেড কোর্স করতে চাইছে অতি অবশ্যই কথা বলে নেবেন যে আপনাদের সেখানে নেবে কি নেবে না।
এবং এর যে ফর্মটা আপনাকে টোটাল ফিল আপ করতে হবে, ফিল আপ করে পাঠাতে হবে, সে ফর্মটা হচ্ছে কোনটা, এই ফর্মটা দেখুন, এখানে এই যে অ্যাডমিশন ফর্ম দেখতে পাচ্ছেন এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং টোটাল ডকুমেন্টস দিয়ে সব কিছু দিয়ে, যেহেতু এখন বা এই পরিস্থিতি চলছে বলে মেবি এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে তাদের, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পর এবং ফর্ম টর্ম যাবতীয় যাদের কিছু স্ক্যান করে মোবাইলেই স্ক্যান করে আপনাকে মেল করতে হবে, এইভাবেই মনে হয় এবছর অ্যাডমিশনটা হবে। প্লিজ আপনারা ওই ফোন নাম্বারগুলোতে একবার কন্ট্যাক্ট করে নেবেন। ভালো থাকবেন সবাই, অন্যান্য যেরকম নিশ্চয়ই নিয়ে আসবো। এনএসওর কিন্তু বিডিপি অর্থাৎ ইউজি এইচএসের পর যে তিন বছরের যে কোর্সগুলো হয় সেগুলো এখনও চালু হয়নি, এবং তার সাথে মাস্টার্স পিজি লেভেলের যে কোর্সগুলো হয় সেগুলোরও এখনও কিন্তু নোটিশ আসেনি, আসলে তো নিশ্চয়ই শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, এবং এনএসওর পরীক্ষা রিলেটেড আপডেট এলেও নিশ্চয়ই শেয়ার করবো আপনারা যারা প্রত্যেক দিন কোয়েশ্চেন করে, আমরা জাস্ট ওয়েট করছি কত তাড়াতাড়ি নোটিশটা দেয়। ভালো থাকবেন, হোক কলরব।